সিরাজগঞ্জের চৌহলিপু জেলার দেওয়ানগঞ্জে যমুন নদীর তীরে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে যমুনায় বিলীন হয়েছে 10টি বাড়ি আর 3টি তাঁত কারখানা, ঝুঁকিতে রয়েছে আরো অনেক স্থাপনা। শেষ সম্বলটুকু রক্ষায় নদী পাড়ের মানুষেরা বসতভিটা সরিয়ে নিরাপদ স্থানে নেবার চেষ্টা করছেন। আশ্রয় হারিয়ে অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে। স্থানীয়দের অভিযোগ, যমুনা পাড়ে ভাঙন শুরু হলেও এখনো কোনো ব্যবস্থা না হয়নি। নদীতে ভাঙতে ভাঙতে কোন আর আমার শিখে বাড়ি আসলো এই পুরো পর্যন্ত পাইছি, জল জমি সব ভাঙে গেছে, নদীতে গেছে, ভাত পানি কিছু পাইতেছি না আমরা। আমাদের ঘর বাড়ি নিয়ে রাখতেছি, রাখার জায়গা নাই, অন্যদের জমিতে নিয়ে রাখতেছি, কেউ রাখতে দিবে না, সব জায়গায় বস্তা করে আমাদের এখানে বস্তা করতেছে না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? দেওয়ানগঞ্জ এই জায়গা বস্তা কেন পড়ে না? আমাদের বস্তা কি পাশ হয় নাই? হ্যাঁ, আমরা কি মানুষ না? তবে ভাঙন রোধে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড অলরেডি ইমার্জেন্সি ব্যাগ 1 লাখ বরাদ্দ পেয়েছি আমরা, সেটার কাজ চলমান। এই বন্যার পরবর্তীতে আমাদের স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। যমুনার করাল গ্রাস থেকে চৌহলি উপজেলাকে রক্ষায় সঠিক পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ। Thank you.